নমস্কার, মুনিদীপার সাথে রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি চটজলদি বানানো যায় এমন একটি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব, যেমন সুস্বাদু খেতে তেমনি স্বাস্থ্যকর। বাড়িতে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আসুন দেখে নিই আজকের রেসিপি। প্রথমে আমি দুটো গাজর, দুটো টমেটো আর দুটো পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি একটা ক্যাপসিকাম ও চারটে কাঁচা লঙ্কা। সমস্ত কিছু প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ছোট ছোট করে কেটে রেখেছি, যতটা সম্ভব ছোট কাটতে হবে। গ্যাস অন করে একটা কড়া গরম করে নিয়েছি, ওই কড়ার মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। খুবই অল্প পরিমাণ তেল দিয়েছি, 2 থেকে 3 চা চামচ মতো। তেল গরম হয়ে গেছে, 1/2 চা চামচ গোটা জিরে ফোড়ন দিলাম। এরপর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। ফোড়ন ভাজার সুগন্ধ বেরোলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ অল্প নাড়াচাড়া করে নিয়ে 1-1 করে কেটে রাখা গাজর, ক্যাপসিকাম ও টমেটো দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু 1 মিনিট নাড়াচাড়া করে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ ভালো করে মিশিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। 2 মিনিট পর 1 চা চামচের 1/3 ভাগ ধনে গুঁড়ো ও 1 চা চামচের 1/3 ভাগ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচের 1/4 ভাগ লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আপনারা যে যেমন ঝাল খান সেই অনুসারে লঙ্কা দেবেন। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে 1 মিনিট নাড়াচাড়া করে নেব। এক মিনিট পর 1 চায়ের কাপের 1 কাপ পরিমাণ ওটস দিয়ে দিচ্ছি। এক মিনিট লো ফ্লেমে নাড়াচাড়া করে নিয়ে ওই 1/4 কাপের 2 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিলাম। রান্নার প্রথমেই নুন দিয়েছিলাম, তাই খুবই সামান্য পরিমাণে নুন দিলাম। নুন ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট রান্না করব। 3 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। দেখুন জল একদম শুকিয়ে গেছে আর ওটস আর সমস্ত সবজি সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে। গ্যাস অফ করে দিচ্ছি। এই মশলা ওটস একবার খেলে অনেকক্ষণ ধরে পেট ভরা থাকে, একদম খিদে পায় না। সার্ভ করার আগে ওপরে অরিগানো ছড়িয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, এর পরিবর্তে ম্যাগি মশলাও দিতে পারেন। এরপর ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, ইচ্ছে হলে সামান্য পরিমাণ চিলি ফ্লেক্সও দিতে পারেন। এবার গরম গরম সার্ভ করব। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার ফিরে আসবো একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বিদায়, ভালো খান, সুস্থ থাকুন।